এবার রাখাইনে সহিংসতার নিরপেক্ষ তদন্তের স্বাধীন তদন্ত কমিশন গঠনের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাপান মঙ্গলবার টোকিওতে মিয়ানমার নেত্রী সঙ্গে এক বৈঠকে আহ্বান জানান এ জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে এ সময় রাখাইনে অর্থনৈতিক উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ারও পরামর্শ দেন অ্যাবে সুচিও অ্যাবের সঙ্গে একমত প্রকাশ করে রাখাইনের ভঙ্গুর অর্থনীতি সচল করতে জাপানের সহায়তা চান আসমাতুলের প্রতিবেদন মঙ্গলবার টোকিওতে জাপান ও মিয়ানমারের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনায় প্রাধান্য পায় বিপর্যস্ত রাখাইনের ভঙ্গর অর্থনীতি জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে মিয়ানমার নেত্রী অংসান সুচিকে রাখাইনের অর্থনৈতিক উন্নয়নকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার আহ্বান জানান আমি মনে করি রাখাইনের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন ঘটানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সেখানে অবস্থানরত মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করে সূচি সরকার তার নিরপেক্ষতার প্রমাণ দেবেন এর মধ্য দিয়ে সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হবে বলেও মত অ্যাবের এ সময় রাখাইনে সহিংসতা ও বর্বরতার সঠিক তদন্তের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন জরুরি বলেও মনে করেন জাপানি প্রধানমন্ত্রী এ সময় সূচিও অ্যাবের সঙ্গে একমত প্রকাশ বলেন স্বাধীন তদন্ত কমিশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে তার সরকার তবে রাখাইনের অর্থনৈতিক উন্নয়নে জাপানি সরকারের সহায়তা চান তিনি জাপানের প্রধানমন্ত্রীর মতো আমিও বিশ্বাস করি একটি স্বাধীন তদন্ত কমিশনই পারবে রাখাইনের সহিংসতার সঠিক তদন্ত করতে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতা ও নিধন যজ্ঞের পর গেল বছরের পঁচিশ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় তখন থেকে রাখাইনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্র